নমস্কার দর্শক বন্ধু, আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ 1 এপ্রিল 2024 সোমবার, বাংলার 18ই চৈত্র 1430। আজকের সকাল 9টার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে। মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি এবং বুধ, কন্যা রাশিতে রয়েছে কেতু, ধনুরাশির ঘরে রয়েছে চন্দ্র, কুম্ভ রাশিতে রয়েছে শনিদেব এবং মঙ্গল, এবং মীন রাশিতে রয়েছে রাহু, রবি এবং শুক্র। আজকের তিথি কৃষ্ণপক্ষের সপ্তমী, বিকেল 4টে 34 মিনিট পর্যন্ত। আজকে মূলা নক্ষত্র থাকছে রাত 7টা 6 মিনিট পর্যন্ত। আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশিলগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময়। আজকের দিনের রাহুকালের সময়টি হলো, অর্থাৎ অশুভ সময়টি হলো সকাল 7টা 44 মিনিট থেকে সকাল 9টা 17 মিনিট পর্যন্ত। আজকের দিনের এই সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না। আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল 5টা 36 মিনিট থেকে সকাল 7টা 5 মিনিট পর্যন্ত, আবার সকাল 10টা 24 মিনিট থেকে দুপুর 12টা 53 মিনিট পর্যন্ত, আবার বিকেল 4টে 17 মিনিট থেকে বিকেল 5টা 1 মিনিট পর্যন্ত, আবার রাত 6টা 36 মিনিট থেকে রাত 8টা 56 মিনিট পর্যন্ত, আবার রাত 11টা 43 মিনিট থেকে রাত 2টা 20 মিনিট পর্যন্ত। আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন। সব রাশিলগ্নের জন্যই বলবো যে আজ যাত্রা নেই, তবে বিকেল 4টে 34 মিনিটের পর যাত্রা শুভ, তবে পূর্ব দিকে যাত্রা নিষেধ, তাই পূর্ব দিকে যাবেন না। চ্যানেলে যারা নতুন আছেন, আমার ভিডিও প্রথমবার দেখছেন, আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটিতে 12টি রাশির কেমন যাবে। মেষ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আপনার নতুন ধারণাগুলি কিন্তু প্রয়োগের পক্ষে এই সময়টি কিন্তু খুবই আদর্শ সময়। জীবনে নানা রকম দুশ্চিন্তাগুলো থেকে দূরে থাকুন এবং নিজের জীবনকে সমৃদ্ধশালী এবং জাঁকজমকপূর্ণভাবে কিন্তু উপভোগ করার চেষ্টা করুন। আজ আপনার মেজাজ কিন্তু নষ্ট হওয়া থেকে আপনি এড়াতে পারেন যদি আপনি সময় মতো সমস্ত ও কাজগুলো কিন্তু সঠিকভাবে করেন এবং অন্যের অনুমতি ছাড়া কিন্তু আপনার সিদ্ধান্তগুলো কিন্তু তাদের উপর চাপিয়ে না দেন, তাহলে কিন্তু অবশ্যই দিনটি ভালো কাটবে। আজ শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার, অবশ্যই শরীরের ওপর খেয়াল রাখুন, যত্ন নিন এবং সমস্ত দুশ্চিন্তাগুলো কিন্তু দূরে থাকার কিন্তু অবশ্যই চেষ্টা করুন। আজ আর্থিক দিকটি কিন্তু আপনার মধ্যম প্রকার রয়েছে, তাই অর্থ কিন্তু ভাবনা চিন্তা করে খরচা করুন। অতিরিক্ত অর্থ খরচের কারণে কিন্তু আপনি আর্থিক প্রবলেমে পড়তে পারেন। পারিবারিক দিকটি কিন্তু চাপে রয়েছে, তাই পরিবারের লোকজনের সাথে অবশ্যই সাবধানে কথাবার্তা বলুন, আপনার ব্যবহার কিন্তু ঠিক রাখুন এবং কথাবার্তা কিন্তু অবশ্যই মেপে যেপে কিন্তু বলার চেষ্টা করুন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু খুবই ভালো দিন। আজ কিন্তু সব ফুলে আপনি কিন্তু মনের মানুষের সাথে সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আজ কাটিয়ে উঠতে পারবেন। কর্মের দিক থেকে বলবো, দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন। কর্মক্ষেত্রে অবশ্যই আপনার সুনাম বৃদ্ধি হবে, আপনি নানা রকম সুবিধাগুলো কিন্তু অবশ্যই আজ কাজে লাগাতে পারবেন, আপনার কাছে নানা রকম সুযোগগুলো কিন্তু অবশ্যই আসবে। আজ যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু নিজের ব্যবসার কিন্তু উন্নতি ঘটাতে পারবেন। কোনো বয়স্ক মানুষের কিন্তু উপদেশ আপনারা নিতে পারেন, তাতে কিন্তু আপনার উন্নতি ঘটবে। বিবাহিত জীবনের জন্য বলবো, দিনটি কিন্তু চমৎকার দিন। স্ত্রীর সাথে অবশ্যই দিনটি কিন্তু আপনার খুব রোমান্টিক ভাবে কাটবে এবং দিনটি কিন্তু সুন্দরভাবে আপনি উপভোগ করতে পারবেন। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 5টা 40 মিনিট থেকে সকাল 6টা 36 মিনিট পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 7টা 12 মিনিট থেকে সকাল 7টা 50 মিনিট পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 7, এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম, সাদা এবং ছাই। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন, বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। বিষরাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ আপনার নানা রকম বিষয়ে মতভেদের কিন্তু সামনা করতে হতে পারে, বা আপনি নানা রকম বিষয়ে কিন্তু আজকে সিদ্ধান্ত নিতে কিন্তু প্রবলেম হতে পারে। দিনটি কিন্তু আজ আপনার বেশ অস্বস্তিকর বটে। আজ আপনি বন্ধুদের সঙ্গে অবশ্যই সম্পর্ককে আরও জোরদার করতে তাদের সাথে যোগাযোগ করুন, বা তাদের সঙ্গে আরও সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন। আজ অবশ্যই কিন্তু নিজের সম্পর্কে বিশ্লেষণ করা দরকার আপনার নিজের উন্নতির জন্য। শরীর স্বাস্থ্য কিন্তু আজকে আপনার একটু চাপের
থাকবে, তাই শরীরের অবশ্যই যত্ন নিন, নিজের খেয়াল রাখুন। আর্থিক দিকটিও চাপে রয়েছে, তাই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন। আপনি যদি বন্ধুদের সাথে ঘুরতে যান তাহলে অবশ্যই নিজের খরচ কিন্তু সাবধানে করুন, নাহলে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হতে পারে বা অতিরিক্ত খরচ কিন্তু হতে পারে। পারিবারিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে, পরিবারের লোকজনের সাথে আনন্দ খুশি করে আপনি দিনটি কিন্তু কাটিয়ে তোলার চেষ্টা করুন, তাদের সাথে সময় কাটান এবং নিজের প্রবলেমগুলো অবশ্যই শেয়ার করার চেষ্টা করুন। আজ প্রেম সংক্রান্ত বিষয় বলবো, দিনটি কিন্তু খুবই ভালো দিন, প্রেম করার দিন। আপনারা যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু অবশ্যই নিজের মনের মানুষকে কিন্তু খুঁজে নিতে পারবেন। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু চাপে রয়েছে, কাজের চাপে কিন্তু আপনার মেজাজ হারাতে পারে, তাই অবশ্যই নিজের মেজাজকে কন্ট্রোল করুন, নিজের ভুলগুলো অবশ্যই স্বীকার করার চেষ্টা করুন এবং নিজেকে উন্নতি করার বা নিজেকে বিশ্লেষণ করার কিন্তু এখন সঠিক সময়। আর বিবাহিত জীবনের জন্য বলবো, দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন, অবশ্যই স্ত্রীর সাথে সময় কাটানোর চেষ্টা করুন, তার প্রবলেমগুলো শোনার এবং সেগুলো সলভ করার চেষ্টা করুন। দিনটি কিন্তু আপনার বেশ রোমান্টিক এবং আনন্দে ভরা। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 6:10 থেকে সকাল 7:05 পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 7:20 থেকে সকাল 8:06 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম, সাদা এবং ছাই, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। মিথুন রাশি, মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ বন্ধুদের অনুপস্থিতি কিন্তু আপনি বেশ অনুভব করবেন। আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু চাপে রয়েছে, অবশ্যই খাওয়া দাওয়ার উপর নিজের কন্ট্রোল করুন এবং নিজের শরীর স্বাস্থ্য সুস্থ রাখার জন্য যোগাসন এবং ব্যায়ামের অভ্যাস কিন্তু অবশ্যই করার চেষ্টা করুন। আজ আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে, হঠাৎ কোনো অর্থপ্রাপ্তিতে আপনার কিন্তু সমস্ত আর্থিক প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যাবে। আজ পারিবারিক দিকটি কিন্তু চাপে রয়েছে, পরিবারের লোকজনের সাথে আপনি অবশ্যই কথা বলার চেষ্টা করুন, আপনার সিদ্ধান্ত কিন্তু তাদের উপর চাপিয়ে দেবেন না, তাতে কিন্তু আপনাদের মতবিরোধ হতে পারে বা প্রবলেম সৃষ্টি হতে পারে। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে, মনের মানুষের সাথে অবশ্যই কিন্তু কোনো রকম তর্ক বিতর্কে জড়াবেন না বা কোনো রকম কিন্তু আপনাদের মধ্যে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই সতর্ক থাকবেন। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু চাপে রয়েছে, আপনার অধস্তন কর্মচারীদের এর কারণে কিন্তু আপনাকে প্রবলেমে পড়তে হতে পারে বা আপনি প্রত্যাশা মতো কাজ কিন্তু নাও পেতে পারেন তাদের কাছ থেকে, তাই অবশ্যই সতর্ক থাকুন এবং আপনার বস কিন্তু আপনার কাজের কিন্তু প্রশংসা নাও করতে পারে। বিবাহিত জীবনের জন্য বলবো, দিনটি কিন্তু মধ্যম প্রকার, আপনার স্ত্রীকে অবশ্যই সময় দেওয়ার চেষ্টা করুন, তার প্রবলেমগুলো কিন্তু সলভ করার চেষ্টা করুন, দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 10:30 থেকে বেলা 11:20 পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 7:40 থেকে সকাল 8:30 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আপনার গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই সতর্কভাবে রাখার চেষ্টা করুন, সেগুলো কিন্তু চুরি হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আজ আপনার আত্মীয়দের সাথে কিন্তু আপনার ছোটোখাটো প্রবলেম হতে পারে, তাই অবশ্যই কিন্তু সতর্ক থাকুন। আজ আপনার কিছু কাজের চাপে কিন্তু আপনার মেজাজ কিন্তু আজ খিটখিটে হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই আপনাকে সেই বিষয়ে সতর্ক থাকা দরকার। আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই খারাপ হতে পারে, নিজের শরীরের ওপর খেয়াল রাখুন এবং নিজের খাওয়া দাওয়ার ওপর অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করুন। আর্থিক দিকটি কিন্তু চাপে রয়েছে, তাই অর্থের কিন্তু খরচ হতে পারে। আজ বাড়িতে বয়স্কদের শারীরিক প্রবলেমের কারণে কিন্তু অর্থ খরচ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই কিন্তু সতর্ক থাকা দরকার। পারিবারিক দিকটি কিন্তু বেশ চাপে রয়েছে, পরিবারের লোকজনের অবশ্যই খেয়াল দরকার, তাদের সাথে সময় কাটানোর চেষ্টা করুন এবং তাদের প্রবলেম কিন্তু শোনার অবশ্যই চেষ্টা করুন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু চাপে রয়েছে, মনের মানুষের সাথে প্রবলেম হতে পারে বা তাদের সাথে বিচ্ছেদের হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই কিন্তু সতর্কভাবে কিন্তু কথা বলা দরকার। আজ কর্মক্ষেত্রে কিন্তু দিনটি খুবই ভালো রয়েছে, কর্মক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি আপনার কাজের প্রশংসা পেতে পারেন বা আপনি নতুন কোনো প্রকল্প শুরু করার কিন্তু সুযোগ পেতে পারেন। দিনটি কিন্তু আপনার কর্মক্ষেত্রে খুবই ভালো, যারা ব্যবসা করছেন তারা কিন্তু নিজের ব্যবসার উন্নতি ঘটাতে পারবেন আজ এবং তা থেকে কিন্তু অপ্রত্যাশিত লাভ কিন্তু আজ করতে পারবেন। বিবাহিত জীবন কিন্তু আপনাদের চাপে রয়েছে, স্ত্রীর সাথে কিন্তু প্রবলেম হতে পারে বা কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সাবধানে কথাবার্তা বলার চেষ্টা করুন এবং নিজের ব্যবহার অবশ্যই ঠিক রাখুন।
থাকুন। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা 11:10 থেকে দুপুর 12:10 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 8:05 থেকে সকাল 9:10 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো এবং নীল, তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। সিংহরাশি জাতজাতিকাদের জন্য বলবো যে আপনার আশাগুলো বাকাঙ্ক্ষাগুলো কিন্তু পূর্ণ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আজ আপনার কোনো যাত্রায় কিন্তু বিঘ্ন করতে পারে, তাই অবশ্যই সতর্ক থাকুন। আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে, প্রচণ্ড এনার্জেটিক থাকবেন। দিনটি আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু খুবই ভালো দিন আজ। আজ আর্থিক দিকটিও বেশ ভালো রয়েছে, আপনি নতুন কোনো সুযোগ পাবেন আর্থিক উপার্জনের জন্য বা নতুন কোনো পরিস্থিতি তৈরি হবে যাতে কিন্তু আপনার আর্থিক পরিস্থিতি কিন্তু বাড়তে পারে বা উন্নতি হতে পারে বা লাভবান হতে পারে। আজ আপনার পারিবারিক দিকটি কিন্তু চাপে রয়েছে, পরিবারের লোকজনের সাথে অবশ্যই সময় কাটান, তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করুন এবং নিজের সিদ্ধান্ত কিন্তু তাদের উপর একদম চাপিয়ে দেবেন না, তাতে কিন্তু আপনাদের মধ্যে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ প্রেম সংক্রান্ত বিষয় বলবো, দিনটি কিন্তু খুবই ভালো দিন, প্রেম করার দিন। আজ আপনার মনের মানুষের সাথে সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু অবশ্যই আপনি কাটাতে পারবেন। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু চাপে রয়েছে, কাজের চাপ অবশ্যই থাকবে, আপনি কিন্তু নানা সমস্যার কিন্তু সম্মুখীন হতে পারে বা আপনার যারা কলিগ রয়েছেন বা সহকর্মীরা রয়েছে তাদের কিন্তু নানা রকম নেগেটিভ জিনিস কিন্তু আপনাকে শুনতে হতে পারে, তাই অবশ্যই কিন্তু সেগুলোকে আপনি ইগনোর করার কিন্তু চেষ্টা করুন। বিবাহিত জীবনের জন্য বলবো, দিনটি কিন্তু খুবই ভালো দিন, আপনার স্ত্রীর সঙ্গে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে কাটাতে পারবেন, আপনাদের মধ্যে সম্পর্ক কিন্তু খুবই গভীর হবে, দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো দিন। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর 12:11 থেকে দুপুর 12:50 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর 2:46 থেকে দুপুর 3:35 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম, সাদা এবং ছাই, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। কন্যারাশি জাতজাতিকাদের জন্য বলবো যে আজ কারো ক্ষেত্রে কিন্তু পরিবারের নতুন সদস্যের আগমনে কিন্তু কোনো অনুষ্ঠান বা উৎসব হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি সমস্ত কিছু সুন্দরভাবে পরিকল্পনা করলে কিন্তু আপনার সমস্ত রকম সমস্যা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। আজ যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু তাদের শিক্ষায় কিন্তু অশান্তি বা বাধা কিন্তু আসতে পারে, তাই অবশ্যই কিন্তু সতর্ক থাকা দরকার। শরীর স্বাস্থ্য কিন্তু আজকে চাপে রয়েছে, তাই নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখুন, নিজের খাওয়া দাওয়ার ওপর কিন্তু অবশ্যই সতর্ক থাকুন এবং বিশ্রাম নিন। আর্থিক দিকটি কিন্তু খুবই ভালো রয়েছে, নানা দিক থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে বা কোনো অর্থ প্রাপ্তির কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই কিন্তু আর্থিক দিকটি আপনার জন্য খুবই ভালো দিন আজ। পারিবারিক দিকটি কিন্তু খুবই ভালো, পরিবারের লোকজনের সাথে আনন্দ খুশি করে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে আজ কাটিয়ে উঠতে পারবেন, বিশেষ করে আপনার বন্ধুদের সাথেও দিনটি কিন্তু আপনার খুব ভালোভাবেই কাটবে। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু চাপে রয়েছে, অবশ্যই মনের মানুষের সাথে কোনো রকম তর্ক বিতর্কে যাবেন না, জিনিসটাকে কিন্তু সুন্দরভাবে আপনি ম্যানেজ করলে অবশ্যই দিনটি কিন্তু আপনার মোটামুটি ভালোই কাটবে। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু প্রচণ্ড চাপে রয়েছে, তাই কাজের জায়গায় অবশ্যই মাথা ঠান্ডা রাখুন এবং নিজের কাজগুলো কিন্তু দায়িত্বপূর্ণভাবে অবশ্যই করে যান এবং নিজের অধস্তন কর্মচারীদের সঙ্গে কিন্তু ব্যবহার ঠিক রাখুন। আজ বিবাহিত জীবন কিন্তু চাপের, তাই স্ত্রীর সঙ্গে কোনো রকম তর্ক বিতর্কে যাবেন না, আপনাদের মধ্যে কিন্তু প্রবলেম সৃষ্টি হতে পারে, আপনার বুদ্ধিমত্তায় কিন্তু দিনের শেষে কিন্তু সেটা কিন্তু প্রবলেমগুলো সলভ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই কিন্তু আপনাকে সতর্ক থাকা দরকার। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বিকেল 4:18 থেকে বিকেল 5:00 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর 3:05 থেকে বিকেল 4:15 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। তুলারাশি জাতজাতিকাদের জন্য বলবো যে আজ আপনার মিশুকের স্বভাব, আপনার মুগ্ধকারী আচরণের কারণে কিন্তু অন্যরা কিন্তু আকর্ষিত হতে পারে বা নতুন কোনো বন্ধু কিন্তু আপনার সৃষ্টি হতে পারে। আজ আপনার কোনো কাজের কারণে বা কোনো কিছু অতীতে করা কোনো কাজের কারণে কিন্তু আপনার কিছুটা হলেও অনুশোচনা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার বেশ ভালো রয়েছে, আপনার শারীরিক দিক থেকে কিন্তু আপনি অবশ্যই আজকে খুবই ফিট থাকবেন। যদি কোনো দীর্ঘকালীন রোগে ভুগছিলেন তা
তাহলে কিন্তু আপনার অবশ্যই তা থেকে সুস্থ হতে পারবেন। আজ আর্থিক দিকটিও কিন্তু বেশ ভালো রয়েছে, আজ অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না। যারা জমি কেনাবেচা করেন তাদের জন্য দিনটি কিন্তু খুবই ভালো দিন। আজ পারিবারিক দিকটি কিন্তু মধ্যম প্রকার, পরিবারের লোকজনের সাথে অবশ্যই সময় কাটানোর চেষ্টা করুন, তাদের প্রবলেমগুলো কিন্তু শোনার বা সলভ করার অবশ্যই কিন্তু চেষ্টা করুন। আজ প্রেম সংক্রান্ত বিষয় বলবো, দিনটি কিন্তু দুর্দান্ত দিন, প্রেম করার দিন, অবশ্যই মনের মানুষের সাথে সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আপনি কাটাতে পারেন, কোনো ক্যান্ডেল লাইট ডিনারের কিন্তু আপনি প্রোগ্রাম করতে পারেন, দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো। কর্মের দিক থেকে বলবো, দিনটি কিন্তু আপনাদের জন্য প্রচণ্ড চাপে রয়েছে, নানা রকম প্রতিযোগিতায় কিন্তু কাজের চাপ বাড়তে পারে এবং তা থেকে কিন্তু আপনার আজ একটুখানি ক্লান্তিবোধ কিন্তু হতে পারে। আজ বিবাহিত জীবন কিন্তু আপনাদের খুবই ভালো দিন, স্ত্রীর সাথে কিন্তু অবশ্যই রোমান্টিক দিন কিন্তু আজ আপনি কাটিয়ে উঠতে পারবেন। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 5:55 থেকে সকাল 6:40 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 7:27 থেকে সকাল 8:35 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম, সাদা এবং ছাই। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতকাদের জন্য বলবো যে আপনার বিশ্বাস করার লোক কিন্তু আপনার উপর কিন্তু আজ বিশ্বাসঘাতকতা করতে পারে, তার সেই আত্মগ্লানিতে কিন্তু আপনি সারাদিন নানা রকম সমস্যায় কিন্তু পড়তে পারেন। আজ ছোটোখাটো সফর কিন্তু আপনার জন্য খুবই আনন্দদায়ক হবে এবং যদি আপনি কোনো সামাজিক কোনো অনুষ্ঠানে বা কোনো রকম জমায়েতে কিন্তু যদি আপনি থাকেন বা যোগদান করেন তাহলে কিন্তু অবশ্যই নানা রকম চিন্তা থেকে কিন্তু অনেকটা ভারমুক্ত হতে পারবেন। আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার বেশ ভালো রয়েছে, এনার্জেটিক থাকবেন, দিনটি কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে খুবই ভালো। আজ আর্থিক দিকটি বলবো যে দিনটি কিন্তু চাপে রয়েছে, অবশ্যই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন এবং নিজের অর্থকে কিন্তু সঞ্চয় করার অবশ্যই চেষ্টা করুন। আজ পারিবারিক দিকটি মধ্যম প্রকার, পরিবারের লোকজনের সাথে সময় কাটানোর চেষ্টা করুন, আপনি আপনার পরিবারের লোকজনের সাথে অবশ্যই সমস্ত কথা বলার চেষ্টা করুন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে, মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনার প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে মোটামুটি কাটবে। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু চাপের, তাই কাজের ক্ষেত্রে অবশ্যই নানা রকম প্রবলেমে পড়তে হতে পারে বা আপনার কোনো কাজ কিন্তু আজ অসম্পূর্ণ থাকতে পারে, তাই খেয়াল রাখুন এবং সেই কাজে কিন্তু অবশ্যই মনোযোগী হন। বিবাহিত জীবনের জন্য বলবো, দিনটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে, আপনার স্ত্রীর সাথে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে একটা রোমান্টিক দিন কিন্তু কাটাতে পারবেন, যেটা কিন্তু খুবই উচ্ছ্বাসপূর্ণ হবে এবং সুন্দর হবে। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 10:25 থেকে বেলা 11:25 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 8:20 থেকে সকাল 9:00 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। ধনুরাশি, ধনুরাশি জাতকাদের জন্য বলবো যে সন্ধ্যের দিকটা কিন্তু আপনাদের কোনো দূর স্থান থেকে কিন্তু কোনো সুখবর আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আজ আপনার শরীরের অবশ্যই খেয়াল রাখুন, আপনার রক্তচাপ ঘটিত কোনো প্রবলেম কিন্তু আজ হতে পারে, তাই অবশ্যই নিজের শরীরের অবশ্যই যত্ন নিন। আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে, অর্থে নানা রকম প্রবলেম কিন্তু আজ আপনি সলভ করতে পারবেন, অর্থ উপার্জনের নানা রকম সুযোগ কিন্তু আজ আপনার আসতে পারে, তাই আর্থিক দিকটি আজ আপনার জন্য খুবই ভালো। পারিবারিক দিকটি কিন্তু চাপে রয়েছে, তাই নিজের এর সিদ্ধান্ত বা নিজের মতামত কিন্তু পরিবারের উপর চাপিয়ে দেবেন না, তারা নাও মানতে পারে আপনার সিদ্ধান্ত বা মতবাদ, আপনার খেয়াল মতো বা আপনার কল্পনা পরিকল্পনা অনুযায়ী তারা কিন্তু কাজগুলো নাও করতে পারে, তাতে কিন্তু আপনার মেজাজ কিন্তু হারাতে পারে, তাই অবশ্যই কিন্তু এই বিষয়ে সতর্ক থাকুন। প্রেম সংক্রান্ত বিষয় বলবো, দিনটি কিন্তু চমৎকার দিন, প্রেম করার দিন, মনের মানুষের সাথে সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে, কাজের চাপের থাকতে পারে, আপনি কিন্তু আপনার কর্মক্ষেত্রে দিনটি কিন্তু মোটামুটি কাটাবেন, অবশ্যই কারোর কোনো রকম তর্ক বিতর্কে কিন্তু জড়াবেন না। আজ বিবাহিত জীবন কিন্তু আপনার জন্য খুবই ভালো, স্ত্রীর সাথে সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আজ আপনি কাটিয়ে উঠতে পারবেন। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 6:27 থেকে সকাল 7:02 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 7:45 থেকে সকাল 8:40 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে পিঙ্ক, সাদা এবং অফ হোয়াইট, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন।
মকর রাশি, মকর রাশি জাতকজাতিকাদের জন্য বলবো যে আপনার বুদ্ধি, জ্ঞান এবং আপনার মিশুকের স্বভাবের কারণে কিন্তু আপনার চারপাশে থাকা মানুষরা কিন্তু আপনার দিকে আকর্ষিত হবে। আজ আপনার কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও কিন্তু আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে। আজ আপনার কোনো আত্মীয়র দ্বারা কিন্তু আপনি উপকৃত হতে পারেন। আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু প্রচণ্ড এনার্জেটিক থাকবেন। যোগাসন এবং ব্যায়ামের অভ্যাস কিন্তু আপনার শরীর স্বাস্থ্যকে সুস্থ রাখতে কিন্তু অনেকটা কিন্তু সাহায্য করবে। আর্থিক দিকটি চাপে রয়েছে, নানা দিক থেকে অর্থ খরচ কিন্তু আজ হতে পারে, বা কোনো বৈদ্যুতিক জিনিস কেনাকাটার কারণে কিন্তু আপনার অর্থ আজ খরচ হতে পারে। আজ পারিবারিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে, পরিবারের লোকজনের সাথে আনন্দ খুশি করে বেশ সুন্দর দিন কিন্তু কাটাতে পারবেন। আপনার বন্ধুদের সাথেও অবশ্য দিনটি কিন্তু আপনার খুব ভালোভাবেই কাটবে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু চাপে রয়েছে, মনের মানুষের সাথে প্রবলেম হতে পারে, আপনি কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির কথা শুনে কিন্তু আপনাদের মধ্যে প্রবলেম সৃষ্টি করবেন না, তাতে কিন্তু আপনাদের সম্পর্ক কিন্তু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো রয়েছে, কর্মক্ষেত্রে আপনি নতুন ধারণা এবং প্রকল্পগুলো কিন্তু বাস্তবায়িত করতে পারবেন। কোনো থেমে থাকা প্রকল্পগুলো কিন্তু আজ সফলতা পেতে পারে বা বাস্তবায়িত হতে পারে। বিবাহিত জীবনের জন্য বলবো, দিনটি কিন্তু চাপে রয়েছে, অবশ্যই স্ত্রীর সঙ্গে কোনোরকম পুরনো কথাটা নিয়ে কিন্তু তর্ক বিতর্কে জড়াবেন না, অবশ্যই সতর্ক থাকুন। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর 12:02 থেকে দুপুর 12:45 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর 3 থেকে দুপুর 3:55 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে পিঙ্ক, সাদা এবং অফ হোয়াইট। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশি জাতকজাতিকাদের জন্য বলবো যে কোনো আবেগজনিত ঝামেলায় কিন্তু আজ পড়বে না, তাতে কিন্তু আপনার বিপদ হতে পারে বা আপনার দয়ালু স্বভাবের কারণে কিন্তু আজ আপনার জীবনে কিন্তু অনেক খুশির মুহূর্ত কিন্তু আসতে পারে। আজ শরীর স্বাস্থ্য কিন্তু আজকে আপনার খুবই ভালো থাকবে, প্রচণ্ড এনার্জেটিক থাকবেন। আজ পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্রোগ্রামও কিন্তু করতে পারেন। আজ আর্থিক দিকটি চাপে রয়েছে, তাই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন। আপনি কারোর কথা শুনে কিন্তু বিনিয়োগ করবেন, তাতে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হতে পারে। পারিবারিক দিকটি কিন্তু চমৎকার রয়েছে, পরিবারের লোকজনের সাথে বন্ধুদের সাথে অবশ্যই দিনটি আপনি সুন্দরভাবে কাটাতে পারবেন, আনন্দ খুশি করে এবং নির্ঝঞ্ঝাটভাবে কিন্তু দিনটি আপনার কাটবে। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু চাপে রয়েছে, মনের মানুষের সাথে অবশ্যই প্রবলেম হতে পারে, তৃতীয় ব্যক্তির মধ্যস্থতায় কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে, অবশ্যই কিন্তু সতর্ক থাকা দরকার। কর্মের দিক থেকে বলবো, দিনটি কিন্তু খুবই ভালো দিন, আজ অবশ্যই কর্মের চাপ কম থাকবে, আপনি আপনার কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালোভাবে কাজ করে অবশ্যই নিজের জন্য সময় বের করতে পারবেন। দিনটি কিন্তু আপনার কর্মক্ষেত্রের জন্য খুবই ভালো। আজ বিবাহিত জীবন কিন্তু চাপে রয়েছে, স্ত্রীর সাথে প্রবলেম হতে পারে, আপনাদের মধ্যে কোনো পুরনো কথা টেনে কিন্তু তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই কিন্তু আপনার কথা এবং ব্যবহারে কিন্তু সতর্ক থাকা দরকার। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 10:32 থেকে বেলা 11:36 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর 3:40 থেকে বিকেল 4:17 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। মীন রাশি, মীন রাশি জাতকজাতিকাদের জন্য বলবো যে পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন বা বাড়ি থেকে যারা দূরে থাকেন তাদের কিন্তু আজ অর্থ এবং সময় দুটোই কিন্তু নষ্ট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আজ অবশ্যই অনেকটা সময় কিন্তু আপনি মোবাইলের সাথে বা টিভির সাথে কিন্তু নষ্ট করতে পারেন, তাই অবশ্যই সতর্ক থাকুন। আর শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে, তাই নিজের শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখুন, যত্নশীল হন। আজ কিন্তু মদ্যপান থেকে কিন্তু অবশ্যই কিন্তু আপনি বিরত থাকুন। আর্থিক দিকটি কিন্তু মধ্যম প্রকার, তাই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন, আপনার অর্থ কিন্তু খরচ হওয়ার কিন্তু আজকে একটা সম্ভাবনা রয়েছে। আজ পরে পারিবারিক দিকটি কিন্তু বেশ চাপে রয়েছে, পরিবারের লোকজনের সাথে অবশ্যই এই সময় দেওয়ার চেষ্টা করুন, আপনার নানা রকম প্রবলেম কিন্তু অবশ্যই শেয়ার করুন এবং তাদের প্রবলেম কিন্তু অবশ্যই শোনার চেষ্টা করুন, এবং বাড়ির বয়স্কদের কিন্তু বিশেষ করে স্ত্রী জাতীয় কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই সতর্ক থাকুন। আজ প্রেম সংক্রান্ত বিষয় বলবো, দিনটি কিন্তু চাপে রয়েছে, আপনার কোনো কথায় বা ব্যবহারে কিন্তু আপনার মনের মানুষ কষ্ট পেতে পারে, আপনাদের মধ্যে প্রবলেম সৃষ্টি হতে পারে, তর্ক বিতর্ক হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আপনার জন্য মধ্যম প্রকার রয়েছে, আপনার কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আপনার খুবই ভালোভাবেই কাটবে, আপনার অধস্তন কর্মচারীরা কিন্তু আপনাকে সাপোর্ট করবে, দিনটি কিন্তু আপনার কর্মক্ষেত্রে বেশ ভালোই। আজ বিবাহিত জীবন কিন্তু চাপের, স্ত্রীর সাথে প্রবলেম হতে পারে বা তার কোনো কথায় আপনি কষ্ট পেতে পারেন, দিনটি কিন্তু আপনাদের মধ্যে কিন্তু প্রবলেমটি হতে পারে। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা 11:15 থেকে দুপুর 12:27
মিনিট পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 8:30 মিনিট থেকে সকাল 9:15 মিনিট পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সাদা এবং রূপালী। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। তো দর্শক বন্ধু, আজকের রাশিফল এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।